তাই শুনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। তিশা আর সুলতানের সম্পর্ক তিশার পরিবার মেনে নিয়েছে। না হওয়ার কোনো কারণ ছিল না, কারণ সুলতান ওয়েল সেটেল। সুলতানের পরিবার তো আগেই মেনে নিয়েছে। তিশার পড়াশোনা আর সুলতানের চাকরির জন্য দুজনেই একটা ফ্ল্যাট নিয়ে কুমিল্লাতে থাকে। পড়াশোনা আর সংসার দুটো সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছে। যতই যাই করুক, কিছুতেই শ্বশুর শাশুড়ির মন জয় করতে পারছে না। পরি যতই তাদের আপন করে নিতে চায়, তারা ততই পরিকে দূরে সরিয়ে দেয়। পরি জীবনে মেঘের কালো ছায়া নেমে এসেছে। সাদাফের ভরসা আর বিশ্বাস আর ভালোবাসায় এখনও ঠিক আছে পরি। তবে এতটুকু পরি বেশ বুঝতে পেরেছে, ওর শ্বশুর বাড়ির কেউই চায় না ও পড়াশোনা করুক। সেদিন পাশের বাড়ির প্রতিবেশী আন্টি এসেছিল বাড়িতে, চা নিয়ে আসার সময় আড়াল থেকে সবটা শুনেছে পরি। কি ব্যাপার ভাবি, বাড়ির ছোট বউ কেমন? ওই আর কি, এ যুগের মেয়েরা যেমন হয়। সেবা যত্ন করে তো নাকি? তা করে। ঝগড়াঝাটি করে না? এত সাহস হবে নাকি? সাদাপ মেরে ফেলবে। বিয়ের পর বাড়ির বউকে পড়াশোনা করাচ্ছ কেন বুঝি না বাপু, যা দিনকাল পড়েছে এখন। স্কুল কলেজ মানেই তো এখন মেয়েরা ছেলেদের সাথে ঢলাঢলি করে। সাদাপের মা এর কোনো উত্তর দিলেন না, চুপ করে রইলেন। তিনি আবার বলা শুরু করলেন, শোনো ভাবি, ভাইজান এই এলাকার বিচার আচার করেন। কোনো সময় যদি তোমার এই ছেলের বউ কোনো পরপুরুষের সাথে অঘটন ঘটায়, তখন কীভাবে নিজের ছেলের বউয়ের বিচার করাবে? কিছুদিন আগে শুনলে না, পাশের এলাকার কোন একটা মেয়েকে বিয়ের পর পড়াশোনা করিয়েছে, 4 মাসও হয়নি অন্য ছেলের সাথে পালিয়ে গিয়েছে। ছেলেটা যা করুন অবস্থা, কি বলবো, পরিবারের মান সম্মানও গেল। আমি বলছি না যে তোমার ছোট ছেলের বউ এমন হবে, বুঝোই তো এই যুগের মেয়ে, অল্প বয়স, সুন্দর দেহের গড়ন সুন্দরী, এতে আর কতক্ষণ পড়াশোনা কি আর সাধে করাই? আমার মত তো কোনো কালেই ছিল না, কিন্তু ওই যে আমার গুণধর ছেলে বউকে নিয়ে একদম গদগদ করে, বিয়ের পরও পড়াশোনা করাবে। কি বলছো এসব, সাদাপ তো মা ভক্ত ছিল, এখন বউর আঁচল ধরে আছে নাকি? সাদাপের মা রাগে ফুসতেছে। বিয়ে হয়েছে কতদিন হলো? 6 মাস। বাচ্চা নিতে বলো। কি বলছো ভাবি, ওই মেয়ে তো নিজেই বাচ্চা এখনো। বিয়ে করার সময় মনে ছিল না বিয়ে হয়ে গিয়েছে, এখন আর বাচ্চা আছে নাকি? আরে বাবা, কিছু হয়ে গেলে তো সাদাপ শেষ, ওর মধ্যে আমার সাদাপের প্রাণ আছে, এতেই ভালোবাসি ওকে। দূর, এমন কিছুই হবে না, বাচ্চা হলে তখন আর এত কিছু সামলিয়ে পড়তে পারবে না, সংসার আর বাচ্চা নিয়ে থাকবে। পরে আর ওদের কথা শুনতে পারলো না, চায়ের ট্রে নিয়ে রান্নাঘরে চলে গেল। এতক্ষণে চা ঠান্ডা হয়ে গিয়েছে, পরে চোখ দিয়ে পানি পড়ছে রাগে দুঃখে কষ্টে। ইচ্ছে করছিল মহিলাটাকে ইচ্ছে মতো কথা শুনিয়ে দিতে, তার মেয়েও তো স্কুলে পড়ে, সেও কি স্কুলে গিয়ে ছেলেদের সাথে ঢলাঢলি করে? হাতটা কুসংস্কারে আবদ্ধ এই জায়গার লোকজন, না এসব আর সহ্য করা হচ্ছে না। আল্লাহ, ধৈর্য দাও আমায়। 1 সপ্তাহ পর পরীর টেস্ট পরীক্ষা, বাড়ির সব কাজ তাড়াতাড়ি শেষ করে পড়তে বসে। সাদাফা অফিসের কাজ নিয়ে আজকাল বেশি ব্যস্ত থাকে। তিশাও ধুমসে পড়াশোনা করে শুরু করেছে। সুলতান যথেষ্ট কেয়ার করে তিশাকে, তবে ভালোবাসা এখনও পরিচ্ছন্ন নয়, কিন্তু তিশাকে এসব কিছু বুঝতে দেয় না, বাড়ির টুকটাক কাজ নিজেই করে। এছাড়া রান্নাবান্না কাপড় ধোয়ার জন্য আলাদা কাজের লোক রেখেছে। তিশাকে হুকুম দিয়েছে ঘরের কোনো কাজ পরীক্ষার আগে করা যাবে না। সুলতানের এমন আদেশে তিশা যেন বারবার প্রেমে পড়ে। রাত 10টা, স্টাডি রুমেই পড়ছিল পরি। শাশুড়ির রুম থেকে কান্নাকাটি আর হাউকাউ শব্দ শুনে দৌড়ে গিয়ে দরজার পর্দা ধরে দাঁড়ায়। শাশুড়ি কান্না করতে করতে বলছে, আমার কি বয়স কম হয়েছে? মরে গেলে তখন বাচ্চা নিবি, কবরে আমার নাতি নাতনিকে নিয়ে যাবি। মা এসব কেন বলছো, পরীর কয়েকদিন পর পরীক্ষা, এখন এসব বাচ্চা কাচ্চা বোঝো না কেন? তো কি হয়েছে, পড়াশোনা চলাকালীন আর মেয়েরা কি বাচ্চা নেয় না? তারা বাচ্চা কি সাথে সাথে হয় নাকি? বাচ্চা পেটে নিয়ে কত মেয়ে পরীক্ষা দিছে, আমি তো বলিনি ওর পড়াশোনা বন্ধ করতে। সাদাপ মাথা নিচু করে বসে আছে শাশুড়ি মা শাড়ির আজলায়, মুখ গুজে কাঁদছে আর বলছে,
আমি মরে যাওয়ার পর বুঝবি আর তখন আফসোস করবি। বারান্দায় দাঁড়িয়ে আছে সাদাফ। পরি এতক্ষণ স্টাডি রুমে ছিল, সাদাফের পাশে এসে দাঁড়ায়। কি হয়েছে সাদাফ? কিছু না। বলো আমায়। বললাম না কিছু না। আমি পড়াশোনা বন্ধ করে দিই, এটা চাও তোমরা? না, পড়াশোনা তোমার স্বপ্ন, কিন্তু আমি আমার মাকে কষ্ট দিতে চাই না। তবে কি চাইছো তুমি? সাদাফ এবার পরির দিকে ঘুরে দুই হাত ধরে বলে, আমায় একটা বাচ্চা দাও প্লিজ। সাদাফ তুমি বলছো এটা? হ্যাঁ বলছি, কারণ এছাড়া আর কিছু করার নেই আমার। কেন, তুমি কি মা হতে চাও না? চাই, তবে এখনো অনেক সময় পড়ে আছে, মাত্র তো 6 মাস হলো বিয়ে করেছি। বাচ্চা নেওয়াটা নিজেদের ব্যাপার পড়ি, প্লিজ পড়ি আমার দিকটা একটু ভাবো। আমার দিকটা কেন ভাবছো না? এখন যদি বাচ্চা নেই তাহলে কোনটা ছেড়ে কোনটা সামলাবো আমি? পড়াশোনা সামলাবো নাকি সংসার আর নাকি বাচ্চা? তাহলে তুমি বাচ্চা নিবে না? মা হওয়ার ইচ্ছা সব মেয়েরই থাকে, আমি ওর ব্যতিক্রম নই। তবে আমি চাই না আমাদের বেবি আমার অনাদরে বড় হোক। আমি একসাথে এখনই সব কিছু সামলাতে পারবো না। এখন যদি আমাদের বেবি আসে তাহলে আমি বেবিকে আমার সব সময় দিতে পারবো না, এটা আমি চাই না। আমি চাই আমার সব সময় বেবি পাক। এর জন্য অন্তত ইন্টার ফাইনাল এক্সামটা পর্যন্ত আমায় সময় দাও প্লিজ। দেখ, তোমায় বুঝিয়ে কিচ্ছু হবে না, তুমি তোমার পড়াশোনা নিয়েই থাকো। সাদাফ যদি আমায় ছেড়ে দেয়, যদি অন্য কাউকে বিয়ে করে, উফ আল্লাহ, কোনো পথ দেখাও আমায়, আমি সাদাফকে হারাতে পারবো না। পরি বুঝে উঠতে পারছে না কি করবে, একদিকে পড়ালেখা, অন্যদিকে সংসার আর সাদাফ। বিছানায় অন্য পাশ হয়ে শুয়ে আছে সাদাফ। পরি বেশ বুঝতে পেরেছে সাদাফের রাগ, কিন্তু এই মুহূর্তে রাগ ভাঙানোর মতো মন মানসিকতা নেই পরির, তাই উল্টো পাশ হয়ে নিজেও শুয়ে পড়ে। চোখটা লেগে আসছিল, ঘাড়ে গরম নিঃশ্বাস পড়তে ধরফরে উঠে পড়ি। সাদাফ পরির মুখে চেপে ধরে, চুপ, আমি। সাদাফকে দেখে শান্ত হয় পরি। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। আমি থাকতে ভয় কিসের? সাদাফ একটু একটু করে পরির আরো কাছে যায়। সাদাফের প্রতিটা নিঃশ্বাস পরির চোখে মুখে পড়ছে। পরির চুলগুলো খুলে দেয়, পরি মুখ দিয়ে যেন কথা বের হচ্ছে না। কামিজে হাত দিতে সাদাফের হাত ধরে পরি কোনো রকমই বলে, কি করছো? সাদাফ আস্তে করেই বলে, চুপ, আদরের সময় এত কথা বলতে নেই। সুলতান বেঘুরে ঘুমাচ্ছে, তিশা বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে। এত আনরোমান্টিক মানুষ আমি জীবনেও দেখিনি, এমনিতে কত কেয়ার করে, অথচ ভালোবাসার বেলায় ঠনঠনা ঠন, একটু আদর করে না। মাঝে মাঝে মনে হয় এগুলো বোধ হয় কোনো সতিনীর জন্য জমিয়ে রাখছে। শোয়া থেকে উঠে বসে তিশা, কপালে হাত রেখে ঘুমাচ্ছে সুলতান। ডিম লাইটের আলোয় সুলতানকে দেখে নিশা লেগে যায় তিশার। আজ তো তোমায় আমার অধিকার দিতেই হবে না ফিন। তিশা নাইট ড্রেসের লং পার্টটা খুলে ফেলে, সুলতানের কপাল থেকে হাতটা সরায়, একটা একটা করে শার্টের বুতাম খোলে, গালি কপালে চুমু খেতে শুরু করে, জড়িয়ে ধরে, ঠোঁটে স্পর্শ করতে সুলতান ধাক্কা দিয়ে ফেলে দেয় তিশাকে, ছিটকে গিয়ে দেয়ালের সাথে বাড়ি খায়, ব্যথায় কান্না করে দেয় তিশা। ঘটনা আকস্মিকতা নিজে চমকে যায় সুলতান। তিশু তুমি? তিশা কান্না করতে করতে বলে, তুমি মনে হয় অন্য কাউকে আশা করেছিলে, এভাবে কেন ব্যথা দিলে আমায়? আমি কি পর কেউ? বিয়ের পর একদিনও আমায় আমার অধিকার দাওনি। যতবার আমি নিজে তোমার কাছে যেতে চেয়েছি তুমি নানা রকম বাহানা দেখিয়ে দূরে রেখেছো। শুনেছি ভালোবাসার মানুষকে সবাই নাকি কাছে পেতে চায়, নিজের করে পেতে চায়। আমিও তো চাই, খুব করে চাই তোমায় নিজের করে কাছে পেতে, কারণ আমি তোমায় ভালোবাসি। তাহলে তুমি কেন চাইছো না? তুমি আমায় ভালোবাসো তো রাফিন? সুলতান চুপচাপ দাঁড়িয়ে আছে। তিশার প্রশ্নের উত্তর আদৌ সুলতানের কাছে আছে নাকি সেটা নিয়েও কনফিউজ সুলতান নিজেই। ওইদিকে তিশা কান্না করেই চলেছে, তিশার কাছে গেলেই ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, একদম তুমি আমায় ছোবে না। আই এম সরি তিশু। লাগবে না তোমার সরি। প্লিজ কান্না থামো, আমি বুঝতে পারিনি যে তুমি এভাবে। আমি এভাবে কি? হ্যাঁ, এত রাতে এই রুমে আমি ছাড়া কে থাকবে? আচ্ছা সরি তো, এখন আসো ঘুমাবে। এক প্রকার জোর করেই তিশুকে শুয়ে দেই, কাঁদতে কাঁদতে তিশু ঘুমিয়ে পড়ে। পরের দিন বিকেলে ক্লাস শেষ করে বাড়ি ফিরে পড়ি, বাড়ির লোকজনের ব্যবহারে দিনকে দিন কেমন যেন পরিবর্তন হয়ে যাচ্ছে। পরি ঠিক বুঝতে পারছে না যে এরা আসলে কি চায়, কেন এমন করে ওর সাথে।
দেখতে দেখতে পরীর টেস্ট এক্সামও চলে আসে। সারাদিন বাড়ির কাজ আর রাতে সাদাফকে সময় দিয়ে যেটুকুনি সময় পায় সেই সময় যা একটু পরে। বারবার নিয়ম করে শ্বশুর শাশুড়ি এটা মনে করিয়ে দেয় যে এত টাকা পয়সা খরচ করে পড়াচ্ছি, রেজাল্ট যদি ভালো না হয় তাহলে আমাদের চেয়ে খারাপ আর কেউ হবে না। সেদিন এত কাজ করার পরও কীভাবে খুব ভালো রেজাল্ট করা সম্ভব সেটা বুঝে আসে না পরীর। এর চেয়েও কষ্টের বিষয় হচ্ছে আজকাল পরী সাদাফকে ঠিক বুঝে উঠতে পারে না, এরকম চিন্তা ভাবনা দোটানা নিয়ে পড়াশোনা কিছুতেই হচ্ছে না, কিন্তু হালও ছাড়েনি পরী। নিয়ম করে সকালে ঘুম থেকে উঠে গোসল করে নাস্তা বানানো, দুপুরে খাবার তৈরি করা, রাতের খাবার তৈরি করা, ঘরের বাকি সব কাজ পরী একাই নিজ হাতে সামলে যাচ্ছে। শরীরটাও আজকাল ভালো যাচ্ছে না, তবু কিছু করার নেই, কারণ এটা বাবার বাড়ি নয় শ্বশুর বাড়ি। লাস্ট পরীক্ষার দিন ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছিল, বাহিরে কোনো গাড়িও ছিল না, শীতের এই সময় বৃষ্টি মোটেও ভালো না। এদিকে আর অপেক্ষা করা সম্ভব না, দুপুরের খাবার গরম না করে দিলে শ্বশুর শাশুড়ি খাবে না, তারা না খেয়ে থাকলে সাদাফের কাছে বকা খেতে হবে। এদিকে সাদাফও কাজের চাপে পরীকে নিয়ে আর যেতে পারে না, বাধ্য হয়ে পরী বৃষ্টির মধ্যে হাঁটা শুরু করে, পেছন থেকে তৃষা ডাকে থেমে যায়। এই পরী গাড়িতে আসু, গাড়ির দিকে তাকিয়ে দেখে সুলতান ড্রাইভ করছে, করুণভাবে তাকিয়ে আছে পরীর দিকে। পরী তৃষার দিকে থাকে মিষ্টি হাসি দিয়ে বলে, না গো আমি একাই যেতে পারবো। তোমার কি মাথা ঠিক আছে পরী? এই বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লেগে যাবে। সমস্যা নেই, আমি যেতে পারবো। সুলতান খুব ভালো করে জানে যে পরী গাড়িতে আসবে না, তাই বাধ্য হয়ে নিজেই বলে। তিশু, উনি বোধহয় আনইজি ফিল করবে, আমার সাথে এক গাড়িতে গেলে তুমি বরং ছাতাটা দিয়ে দাও। এটা ভালো আইডিয়া। পরীও আর কথা না পাড়িয়ে ছাতাটা হাতে নিয়ে হাঁটা শুরু করে, হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখে একটা 20 বাজে। গাড়িতে করে বাড়ি যেতেই তো 30 মিনিটের মতো লাগে, না জানি হেঁটে যেতে কতক্ষণ লাগে। এইদিকে শ্বশুর শাশুড়ি খাওয়ার সময়ও পার হয়ে যাচ্ছে, পরী দ্রুত পা চালাচ্ছে, ছাতা দিয়ে শুধু মাথাটুকু ঢাকলেও শরীর প্রায় ভিজে গেছে অনেকখানি। হুট করে একটা বাইক এসে দাঁড়ায় পরীর সামনে, তাকিয়ে দেখে ওর এক ইয়ার জুনিয়র নিশান। এভাবে পথ আটকে দাঁড়ালি কেন? তুমি তো ভিজে যাচ্ছ অপু, এভাবে হেঁটে গেলে বাড়ি পৌঁছাবে কতক্ষণে? আরে সমস্যা নেই, আমি যেতে পারবো, তুই তাড়াতাড়ি বাড়ি যা, নয়তো ভিজে যাবি। তুমি বাইকে ওঠো, তোমার বাড়ির সামনে দিয়েই তো আমি বাড়ি যাই, তোমাকে নামিয়ে দিয়ে আমি চলে যাব। না রে, লাগবে না। খুব লাগবে, তুমি না আমাকে ছোট ভাই রাখো, আর ছোট ভাইয়ের কথাটা রাখবে না। পরী আরেকবার হাত ঘড়িটার দিকে তাকিয়ে দেখে দেড়টা পার হয়ে গেছে, তাড়াতাড়ি বাড়ি পৌঁছানোর জন্য এছাড়া আর কোনো উপায় খুঁজে পেল না। পরীকে বাড়িতে পৌঁছে দিয়ে নিশান চলে যায়। ব্যালকনিতে দাঁড়িয়ে নিশান আর পরীকে একসাথে আসতে দেখেছে সাদাফ। পরী তাড়াতাড়ি বাড়িতে গিয়ে আগে রান্নার ঘরে যায় খাবার গরম করার জন্য। সাদাফ পেছন থেকে হাত জড়িয়ে চেপে ধরে বলে, তোর খাবার গরম করতে হবে না, তোর কি মনে হয় এত বেলা হয়ে গেছে আর আমি আমার বাবা মাকে না খাইয়ে রেখেছি? পরী অবাক হয়ে তাকিয়ে আছে সাদাফের দিকে। এইটা কোন সাদাফকে দেখছে পরী? রাগে সাদাফের চোখ দুইটা লাল টুকটুকে হয়ে আছে। আয় আমার সাথে রুমে আয়। টানতে টানতে পরীকে রুমে নিয়ে যায়, সামনে দাঁড় করিয়ে চার পাঁচটা থাপ্পড় দেয় গালে, ডান হাত দিয়ে গাল চেপে ধরে বলে, আরে আরে কই যান, ভিডিওতে একটা লাইক তো করে দিয়ে যান, একটা ভিডিও বানাতে আমাদের অনেক কষ্ট হয়, আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাদের ভিডিও তৈরি করতে অনেক উৎসাহিত করে। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।